আপনি এত বড় কথাটা আমায় বলতে পারলেন খুড়ি? হ্যাঁ, পারলাম পারলাম ঋদ্ধিমান বাবু, এই কথাগুলো আপনাকে আমি বলতে পারলাম। আপনি তো খুব ভালো করে জানেন, হীরের গয়না আমি কোনোদিন পড়ার কথা ভাবতেই পারিনি, আর পড়া তো ছেড়ে দিন, আমি হীরের গয়না কোনোদিন চোখেই দেখিনি, আর সেই গয়না দেখারও কোনো ইচ্ছে নেই আমার। আপনি সেদিন যখন গয়নার বাক্সগুলো আমার হাতে তুলে দিয়েছিলেন, আমি ওই বাক্সগুলো খুলেও দেখিনি। আপনি তো জানেন যে হীরের গয়না সোনার গয়না কোনো গয়নার প্রতি আমার কোনো মোহ নেই, কোনো লোভ নেই, আমি তো গয়না পড়তে ভালোবাসি না। আর শুধু গয়না পড়া কেন, কোনোদিন কোনো গয়নার দায়িত্বও আমি নিইনি। আমি আপনাকে বারবার বলার পরেও, বারবার অনুরোধ করার পরেও আপনি আমার কোনো কথা শোনেননি। আপনি এত বড় একটা দায়িত্ব আমার একার ঘাড়ে চাপিয়ে চলে গেলেন। আপনাকে তো আমি বলেছিলাম ঋদ্ধিমান বাবু, এত বড় একটা দায়িত্ব সামলানোর কোনো অভিজ্ঞতা আমার নেই, আমি পারবো না, তবু আপনি আমার একটা কথাও শোনেননি। আপনি কিন্তু খুব ভালো করে বুঝতে পারছিলেন যে আমি ভয় পাচ্ছি, আমার দুশ্চিন্তা হচ্ছে, কিন্তু আপনি কি আমার কথা ভেবেছিলেন? আমার কথা ভেবে আপনি তো থেকে যাননি আমার জন্য। তবে সত্যি বলতে কি, এত বড় একটা দায়িত্ব নেওয়ার যোগ্যতা আমার এখনো তৈরি হয়নি, আমার খুবই ভয় করছে। সেদিন অত বড় একটা দায়িত্ব যদি আপনি আমার কাঁধে চাপিয়ে নিজে না চলে যেতেন, যে মিটিংটা কাকামুনির করার কথা ছিল সেটা নিজে করতে না যেতেন, তাহলে এত বড় একটা দুর্ঘটনা ঘটতো না ঋদ্ধিমান বাবু, ঘটতো না। আমি বেশ বুঝতে পারছি, আসলে এটা আপনি ইচ্ছা করে করেছেন, আপনি আমার পরীক্ষা নিতে চেয়েছিলেন, তাই না? এবার দেখলেন তো পরীক্ষার ফল কি হলো, আমি ফেল করেছি, আমি ডাহা ফেল করেছি ঋদ্ধিমান বাবু, আর তার জন্য যা শাস্তি প্রাপ্য সেটা আমায় পেতেই হবে। কোন শাস্তির কথা বলছেন আপনি? আপনি কোনো অন্যায় করেননি, তাই আমি কি আপনি তাই আমি কি আপনি এখন কেন এসেছেন? সব কিছু শেষ হয়ে যাওয়ার পর মজা দেখতে এসেছেন আপনি? আমি যথাসাধ্য চেষ্টা করেছিলাম সব সবটা সামলে রাখার, আপনি জানেন আমি সারা রাত ঘুমোতে পারিনি দুশ্চিন্তা। ওই চাবিটা আমি এক মুহূর্তের জন্য কাছছাড়া করিনি, তবু এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, তখন আপনি কোথায় ছিলেন? যখন সারা পরিবারের সামনে, গোটা শহরের সামনে প্রত্যেকে আমাকে চোর বলছিল, আমার বাবা মাকে চোর বলছিল, ওদের ব্যাগ খুলে খুলে দেখছিল চুরির মাল আছে কি, তখন আপনি কোথায় ছিলেন ঋদ্ধিমান বাবু? আমি তো আপনাকে পাইনি, আপনাকে বারবার ফোন করেও আমি পাইনি। দেখলেন তো, মেজি এমনি এমনি জাম্বোর ওপর রাগ করেন, জাম্বো ইবা কেন এত রকমের ক্রিটিক্যাল কাজ দিয়ে মেজিকে চলে গেল, কি হতো? আর একদিন যদি থাকতো কি এমন মহাভারত অশুদ্ধ হতো? মেজি রাগ হওয়াটাই স্বাভাবিক, আমারও জাম্বোর ওপর রাগ হচ্ছে। এটা 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 রাগ নয়, এটা এটা অভিমান। আমার তো রূপ গুণ এসব কিচ্ছু নেই ঋদ্ধিমান বাবু, থাকার মধ্যে আছে সততা, আর সেটাই আমার একমাত্র সম্বল, একমাত্র সম্পদ। আমার আত্মমর্যাদাটুকুই আমার একমাত্র অহংকার ছিল ঋদ্ধিমান বাবু, আর আজ আপনার জন্য সমস্তটা খোয়া গেছে। যে খড়ি কোনোদিন এক টাকার হিসেবে দিক ওদিক করেনি, তাকে আজ কোটি টাকার হীরের গয়না চুরি করার অপবাদে এই লকআপে এসে দাঁড়াতে হয়েছে। আপনার জন্য আমি আমার মান সম্মান সব হারিয়েছি। মিস্টার বাজরিয়া তো বাইরের লোক, ওনার অপমানে আমার কিচ্ছু যায় আসে না,
কিন্তু আজ আমি যে কষ্টটা পাচ্ছি, আমার বাবা মাকে যতটা অসম্মানিত হতে হচ্ছে, এই সব কিছুর জন্য আপনি দায়ী। এতদিন যা হয়েছে আমি সবটা ভুলে গিয়ে সব কিছু সামলে নেওয়ার চেষ্টা করেছি ঋদ্ধিমান বাবু, সমস্ত প্রতিকূল পরিস্থিতি জান প্রাণ দিয়ে সামলানোর চেষ্টা করেছি, কিন্তু এবার যে আমি আর মেনে নিতে পারছি না। আপনি তো খুব ভালো করে জানেন যে আমরা অত্যন্ত গরিব, আমরা এমন একটা পাড়ায় থাকি যেখানে লোকে কারণে অকারণে সমালোচনা করতে ছুটে আসে, লোকে কাদা ছিটিয়ে কুৎসা করে নিন্দে করে আনন্দ পায়, আর মিডিয়ার দৌলতে এতক্ষণে হয়তো আমার পাড়ায় এই খবরটা রটে গেছে যে আমি লোকা। আর কে জানে, হয়তো সবাই মিলে আমাদের বাড়িতে চড়াও হয়েছে, আমার বাবা মাকে অপমান করছে, কথা শোনাচ্ছে, তাদেরকে শুনতে হচ্ছে তাদের মেয়ে চোর। আরে এই সব কিছু হয়েছে আপনার জন্য, সবটা হয়েছে আপনার জন্য, কিন্তু আমি কি করেছিলাম বলুন, আমি তো কিছু করিনি। তুমি সব কিছুর শাস্তি আমি কেন পাচ্ছি ঋদ্ধিমান বাবু, কেন পাচ্ছি বলুন তো? আপনার কোনো সহানুভূতির আমার প্রয়োজন নেই, আপনি এখান থেকে চলে যান। এতক্ষণ আমার সঙ্গে যা যা হয়েছে তখন তখন আমি আপনাকে পাশে পাইনি, তখন আর আমার আপনাকে প্রয়োজন নেই, আপনি এখান থেকে চলে যান। ঠিক যেভাবে আমাকে ছেড়ে আপনি কাজে চলে যেতে পেরেছিলেন, ঠিক সেভাবেই আমাকে এই লকআপে রেখে আপনি চলে যান। আমার কপালে যা আছে তাই হবে। বনি বলছিলাম, ওদিকে তাকে থেকে কিন্তু কোনো লাভ নেই, দা ভাই তোর বউকে বাঁচিয়ে ঠিক চলে যাবে, আপনি আপনার দিকটা ভাবুন। একটু আগে তো আপনিই বলছিলেন যে লাস্ট মোমেন্টে আপনাকে সেভ করার মতো হ্যান্ডসাম হিরো আপনার লাইফে এখনো আসেনি। বনির না কোনো হিরোর দরকার নেই, বনির নিজেই নিজের লাইফের হিরো। আপনি কি ভেবেছেন ওই ওরা আমাকে আটকে রাখতে পারবে? পারবে না, আমি ঠিক বেরিয়ে যাবো। চুপ করুন, এই সিনের রিপিট টেলিকাস্টার হবে না, আমাকে দেখতে দিন। এই যে এটা কি বাড়ির বেডরুম পেয়েছেন? ভুলে গেছেন যে লকআপে আছেন? ঋদ্ধিমান বাবু আপনি এখান থেকে চলে যান। আর এখানে থেকেই বা কী করবেন বলুন? আমি খুব ভালো বুঝতে পারছি এসব আপনি কেন করছেন, আপনার বউ লকআপে আছে এটা আপনার মান সম্মানে লাগছে তাই না? আপনি বসুন। থ্যাংক ইউ। কোথায় কোথায় আমাদের খড়ি? কোথায় আমাদের খড়িকে কে আটকে রেখেছে? কে আপনারা? আমরা খড়ির পাড়ার লোক, আমাদের দোকান আছে আদিকালী বাজারে, আমরা জন্ম থেকে খড়িকে জানি, তাই আমরা আজকে সবাই মিলে খড়ির নামে বয়ান দেবো আপনার কাছে। ও চোর নয়, তাছাড়া ওর মতো সৎ মেয়ে আপনি পৃথিবীতে খুঁজলেও দুটো পাবেন না, তাই খড়িকে আপনারা আর এখানে আটকে রাখতে পারবেন না, ছাড়তেই হবে আমাদের খড়িকে। হ্যাঁ স্যার, ছেড়ে দিতে হবে আমাদের খড়িকে। বোঝো ঠেলা, সে আপনি যা ভাবার হয় পাবেন, কিন্তু ঋদ্ধিমান সিং করে আপনাকে না নিয়ে এখান থেকে ফিরবে না।
এবার বুঝেছেন তো অফিসার, আপনারা ভুল মানুষকে তুলে এনেছেন। সবাই জানে উনি এমন কাজ করতেই পারেন না। অফিসার, আমি আগেই আপনাকে গ্র্যান্টেড বেলের পেপার দিয়ে দিয়েছি, আর আপনারও কাগজপত্রের কাজ প্রায় সমস্তই শেষ। এবার কাইন্ডলি ওকে ছেড়ে দিন। ও, আর একটা কথা, মিস্টার বাজরিয়া যদি আবার থানায় এসে কোনো রকম গণ্ডগোল বাঁধানোর চেষ্টা করেন, আপনি প্লিজ ওকে বলবেন যে আমার ক্লায়েন্ট মিস্টার ঋদ্ধিমান সিংহরায় তার স্ত্রীকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য দ্বিগুণ ক্ষতিপূরণ দিতেও প্রস্তুত, মানে 3 কোটির জায়গায় 6 কোটি। চলুন খুড়ি। দাঁড়ান ঋদ্ধিমান বাবু, হাতটা দেখান দিদি। তুমি দাঁড়িয়ে গেলে কেন, হাতটা দেখা। কি হলো হাতটা দেখা? বললাম তো কিছু নেই। এই যে প্রমাণ। চলো 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 পাল্টাই।